জিনাইদহ যশোর মহাসড়কের পশ্চিম পাশে বাজার মহাসড়ক ছেড়ে তাহেরপুর সড়কে ধরে পশ্চিমে যেতে রেল লাইন পেরিয়ে হাতের ডানের শুরুতেই পাওয়া যাবে এক গম্বুজ বিশিষ্ট পাঠাগার মসজিদ লালেটের তৈরি এই মসজিদটি আকারে ছোট দীর্ঘদিন মাটি চাপা পড়ে থাকার পর দু হাজার সালে প্রথম তার দপ্তর মসজিদটি সংস্কার করে জনশ্রুতি আছে সুলতানি আমলে নির্মিত এই মসজিদ কেন্দ্রিক একটি সমৃদ্ধ পাঠাগার ছিল আবারও তাহেরপুর সড়ক ধরে সামনে গতি হবে দুটি বাঘ ঘুরলেই বিশাল দিঘি নাম পীরপুকুর পশ্চিম পাড়ের মাঝ বরাবর বেশ বড় আকৃতির মসজিদ পীরপুকুর মসজিদ এই মসজিদটিও ছিল মাটির নিচে উনিশশো সালে খনন করে বের করা হয় এই মসজিদটির ছাদ নেই শুধু দেওয়াল আছে মসজিদটি লাল ইটের তৈরি তাহেরপুর সড়ক ধরে সামান্য পশ্চিম দিকে এগোলে হাতের বাইরে একটু ভেতরের দিকে আরেকটি মসজিদের দেখা মিলবে এর নাম গোড়ার মসজিদ এই মসজিদটি চার গম্বুল বিশিষ্ট মসজিদের মেহরাব ও দেয়ালে পোড়ামাটির ফুল লতা পাতা ফলের নকশা সহ নানান কার্কর্যমন্ডিত বাইরের দেওয়ালও লাল ইটে মোড়ানো উনিশশো সালে মসজিদটি সন্ধান পায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর গোড়ার মসজিদ থেকে তাহেরপুরের সড়কের উত্তর পাশে আরও একটি মসজিদ নাম গলাকাটা মসজিদ প্রায় একুশ ফুট লম্বা ও আঠারো ফুট চওড়া এই মসজিদটি খনন করে তোলা হয় উনিশশো চুরানব্বই সালে ছয়গম্বুর বিশিষ্ট এই মসজিদটির পশ্চিমের দেওয়ালে তিনটি মেহরাব আছে এর দেওয়ালগুলো প্রায় পাঁচ ফুট চওড়া মাঝখানে আছে লম্বা দুটি কালো পাথর জনশ্রুতি আছে বারোবাজারের এক অত্যাচারী রাজা ছিল প্রজাদের বলি দিয়ে ওই দিঘির মধ্যে ফেলে দিত এ কারণেই এর নাম হয় গলাকাটা গলাকাটা মসজিদ থেকে সামান্য পশ্চিম পাশে সড়কের বিপরীত দিকে আরেকটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নাম জোর বাংলা মসজিদ মসজিদটি খনন করা হয় উনিশশো সালে খননের সময় এখানে একটি ইট পাওয়া যায় তাতে আরবি অক্ষরে লেখা ছিল শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইন আটশো হিজড়ি এই শিলালিপিটি এখানকার প্রত্নতত্ত্বের অন্যতম দলিল এই থেকে বোঝা যায় এসব স্থাপনাগুলো ছাড়াও বাজারে আছে আরও কিছু প্রসিদ্ধ স্থান এসবের মধ্যে উল্লেখযোগ্য হল ঘোপের ডিভি কবরস্থান নামাজগা কবরস্থান জাহাজঘাটা মনোহর মসজিদ দমদম প্রত্নস্থান বাদেডিহি কবরস্থান খড়ের ডিহি কবরস্থান ঐতিহাসিক এসব মসজিদের কারণে এ এলাকাকে বলা হয় মসজিদের পল্লী আর ঝিনাইদহাকে বলা হয় মসজিদে ঘেরা শহর